আমি দীর্ঘদিন পরে পরিণীতি সুশাসন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ে বাংলাদেশ সংবিধান পাঠের কিছু অস্থায়ী সংবিধানাদেশ আমি আলোচনা করতে যাচ্ছি। আসলে করোনাকালীন পরিস্থিতির মধ্য দিয়ে আবার দেশে যে আবার বেশি দুর্যোগের ঘন ঘটা, এর মধ্য দিয়েও শিক্ষার্থীরা তাদের শ্রেণী কার্যক্রম অনলাইন শ্রেণী কার্যক্রম চালিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। তো এখানে আমি বাংলাদেশের সংবিধান, একটা রাষ্ট্র যদি পরিচালিত হতে যায় তাহলে কি একটা সংবিধান ছাড়া একটা রাষ্ট্র বা কোনো প্রতিষ্ঠানে চলতে পারে না। অনুরূপভাবে আমরা জানি যে 1971 সনের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, সেই স্বাধীনতা অর্জনের মধ্য দিয়েই আমরা একটি স্বাধীন বিশ্বের বুকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়ে থাকি। আর আমরা জানি ওই সময়ে যে মুক্তিযুদ্ধের মহানায়ক উনি পাকিস্তান কারাগারে বন্দী ছিলেন, সেই বন্দিত্বের মধ্য দিয়েই পরবর্তী পর্যায়ে আমরা জানি যে আমরা 1971 সনের 26শে মার্চে আমরা যে স্বাধীনতা বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর আমরা একটি 16ই ডিসেম্বর আমরা পৃথিবীর বুকে আমরা একটি স্বাধীন সমগ্র দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পারি। প্রতিষ্ঠা করার পর আমরা জানি যে বঙ্গবন্ধু 10ই জানুয়ারি উনি দেশে প্রত্যাবর্তন করেন। দেশে ফিরে এসেই আমাদের 11ই জানুয়ারি কোনো পরিষদ অধ্যাদেশ জারি করেন, যার মধ্য দিয়ে আমাদের সামনেটাই ছিল যে আমাদের রাষ্ট্রটা কিভাবে চলবে। আমরা জানি 1971 সালের 1971 সালে আমরা যে 10ই এপ্রিল আমাদের যে অস্থায়ী একটা ছিল সরকার ছিল মুজিবনগর সরকার, সেই মুজিবনগর সরকার তাদের এর মধ্য দিয়েই আমরা কি করতে পারি যে 10ই এপ্রিল একটা স্বাধীনতার ঘোষণাপত্র আদেশ জারি করে, সেই আদেশের মধ্য দিয়েই দেশে মুক্তিযুদ্ধ ওই অস্থায়ী সরকার আদেশের নেতৃত্বেই এই দেশটা মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল। যাই হোক, আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এসে পরে বঙ্গবন্ধু দেশে প্রত্যাবর্তন করার পরে যে একটা অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন, যেটা অস্থায়ী সংবিধান আদেশ 1972 নামে সেটা আমরা অভিহিত করি, যে ক্ষমতা অনুসারে হলো রাষ্ট্রপতি তার, যেহেতু আমরা জানি যে 1971 সনের 10ই এপ্রিলে যে মুজিবনগর সরকার, সেই মুজিবনগর সরকারের রাষ্ট্রপ্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কারণেই উনি এই রাষ্ট্রপতি অস্থায়ী আদেশ সংবিধান আদেশ জারি করেন। সেই জারিটার মধ্য দিয়েই আমরা কি করি যে আমাদের হলো যে অস্থায়ী সংবিধান আদেশ 1972 নামে সেটা উনি নিজের আদেশ বলেই সেই 1972 সালে উনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। সেই জারির মধ্য দিয়ে ওনার বঙ্গবন্ধুকে অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রপতিকে ওনার সেই ক্ষমতা এবং কর্তৃত্ব দেওয়া হয়। যখন এই অস্থায়ী সংবিধান জারি করা হয়, জারি করার পর থেকেই এটা হলো দ্বিতীয়টা হলো যে এটা সমগ্র বাংলাদেশের জন্য, অর্থাৎ আমাদের যে স্বাধীন বাংলাদেশের ভূখণ্ড সেই সমগ্র ভূখণ্ডের জন্য এই অস্থায়ী সংবিধান আদেশটা কি হবে, বলবৎ হবে, এটা হলো প্রযোজ্য হবে। অর্থাৎ সমগ্র বাংলাদেশের জন্য আমাদের এই অস্থায়ী সংবিধান আদেশ দেওয়া হলো, সেই আদেশটা কি হবে যে বাংলাদেশের জন্য, সমগ্র বাংলাদেশের জন্য সেটা প্রযোজ্য হবে। তারপর হলো এটা হলো অবিলম্বে বলবৎ, অর্থাৎ এই আদেশ জারি করার সাথে সাথেই আমাদের এই সংবিধানটা কি হবে যে আমাদের এটা বলবৎ হবে, যে সংবিধান আদেশটা অবিলম্বে অর্থাৎ এই ঘোষণার মধ্য দিয়েই আমাদের এটা সমগ্র বাংলাদেশের জন্য যেমন আমাদের প্রযোজ্য হবে, অনুরূপভাবে খুব দ্রুত এটা বলবৎ, অর্থাৎ সংবিধান আদেশ জারি করার পর থেকে এটা বলবৎ অর্থাৎ কার্যকরী হবে। এখন পরবর্তী পর্যায়ে আমরা যদি বলি যে কোনো পরিষদ আদেশ, এই গণ পরিষদ আদেশটা মূলত গণ পরিষদ তো কোনটা ছিল এটা সংজ্ঞায়িত করতে হবে। অর্থাৎ এখানে হলো যে গণ পরিষদ আদেশ এটা এমন ছিল যে ওই সময় অর্থাৎ আমরা জানি 1970 সালের যে নির্বাচন হয়েছিল, জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের সকল সদস্য অর্থাৎ আমাদের এই বাংলাদেশ ভূখণ্ডের যে অংশ ছিল অর্থাৎ পূর্ব পাকিস্তান, ওই সময় পূর্ব পাকিস্তানের অংশে যে গিয়েছিল সেখানে আমাদের হলো যে পার্লামেন্টারি মেম্বার ছিল অর্থাৎ জাতীয় পরিষদের 167, 169 ভিতরে 167, আর হলো
যে ইয়ের আদেশ ছিল 310 তাহলে এই যে টোটাল ইয়ে ছিল যারা আইনের মধ্যে ছিল অর্থাৎ যারা আইনের দ্বারা যাদের এই গণপরি অর্থাৎ জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের যে মেম্বাররা ছিলেন সেই মেম্বাররা তারা কি করেছিল গণপরিষদ আদেশ অর্থাৎ এই গণপরিষদের সদস্য হিসেবে অর্থাৎ তারা আইনের দ্বারা যদি তারা কোনো সমস্যা না হয়ে থাকে তারা এই সমস্ত অর্থাৎ এই প্রাদেশিক পরিষদ এবং কার্যকর কেন্দ্রীয় পরিষদ এই দুইটা পরিষদের মিলে এই গণপরিষদ আদেশ জারি করা হয় তাহলে আমরা বলতে পারি যে কেন্দ্রীয় সরকারের যে আমাদের এই পশ্চিম পূর্ববঙ্গের যে 169 মেম্বার এবং পরবর্তী পর্যায়ে হলো যে প্রাদেশিক পরিষদের যে 310 জন মেম্বার এখানে যারা জীবিত ছিলেন প্লাস হলো যারা আইনের দ্বারা যাদেরকে এই কোনো সমস্যা যদি আইনের দ্বারা তারা যদি সদস্য হয়ে থাকে এই সমস্ত ব্যক্তিবর্গ এই গণপরিষদের সদস্য হিসেবে বিবেচিত হবেন এটাই ছিল হলো মূলত গণপরিষদ আইনের সংজ্ঞা তার পরবর্তী পর্যায়ে হলো এদের নিয়ে আমরা কি হলো গণপরিষদ গঠিত হলো মূলত গণপরিষদের প্রথম কাজটাই ছিল বাংলাদেশের কি এই অস্থায়ী গণপরিষদ কি হবে যে তাদের দেশের জন্য একটা সংবিধান প্রণয়ন করব আমি আগামী ক্লাসে যে এই গণপরিষদ আদেশের মধ্য দিয়ে কিভাবে বাংলাদেশের সংবিধানটা আসলো সেটা আমি আগামী ক্লাসে ব্যাপকভাবে আলোচনা করব তাহলে আমাদের এই গণপরিষদের হলো যে তাহলে আমরা বলতে পারি যে আমাদের হলো জাতীয় পরিষদ এবং পূর্ববঙ্গের ওই সময় পূর্ব পাকিস্তানের যে প্রাদেশিক যে পরিষদের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের সমুদয় সদস্য যারা আইনের দ্বারা যাদের ইয়ে ছিল কোনো সমস্যা না ছিল যা আইনগতভাবে যারা এটার সদস্য তাদের তারা এখানে অন্তর্ভুক্ত হয় নাই তাহলে এদের দ্বারা গণপরিষদ যে গণপরিষদটা হলো যে তারা কি করবে একটা রাষ্ট্র এই বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য তারা একটা সংবিধান প্রণয়নের জন্য তারা কাজ করবে যাই হোক পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর মন্ত্রিপরিষদ হলো যে এখানে একটা মন্ত্রী পরিষদ অর্থাৎ এই গণপরিষদে কি হবে যে গণপরিষদটা যখন হচ্ছে হবে ওই গণপরিষদের একটা মন্ত্রী পরিষদের প্রয়োজন রাষ্ট্রপতি তার আদেশ বলে এখানে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আস্থাভাজন ব্যক্তি অর্থাৎ যা এই গণপরিষদের আস্থাভাজন ব্যক্তিদের মধ্য থেকে উনি কি রাষ্ট্রপতি প্রধান একজন প্রধানমন্ত্রী নিয়োগ করবেন এই প্রধানমন্ত্রী কি হবে যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রী পরিষদ গঠিত হবে সেই মন্ত্রী পরিষদ গঠিত হওয়ার মধ্য দিয়ে হলো পরিষদের মধ্য দিয়ে হলো এই রাষ্ট্রপতির মন্ত্রী পরিষদ গঠিত প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ গঠিত হবে সে প্রধানমন্ত্রী কি হবে যে প্রধানমন্ত্রী হলো ওই গণপরিষদ পরিষদের একজন অবশ্যই আস্থাভাজন ব্যক্তি হবে যে তাকে রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেবে পরবর্তী পর্যায়ে এই প্রধানমন্ত্রী সহ এই মন্ত্রী পরিষদ তারা কি করবে যে তারা এই গণপরিষদে তারা কার্যক্রম পরিচালনা করবে এখন তাহলে যে এই যে ওই সময়ের আমরা জানি রাষ্ট্রপতির ব্যাপক ক্ষমতা ছিল কিন্তু রাষ্ট্রপতি তার কাজকর্মের জন্য এই মন্ত্রী পরিষদের নিকট দায় ছিল কোনটা এই গণপরিষদের ইয়ের মধ্যে যখন আমরা সংবিধান প্রণয়ন করতে গেলাম তখন কি আসলো যে আমাদের এই গণপরিষদের আদেশ অর্থাৎ সেই আদেশে আমরা দেখলাম যে ওখানে যে রাষ্ট্রপতি তার কার্যক্রমের জন্য দায়িত্বের জন্য তারা অবশ্যই কি মন্ত্রী পরিষদের নিকট তাদেরকে জবাবদিহি করতে পারতো কাকে রাষ্ট্রপতিকে অর্থাৎ রাষ্ট্রপতি যে কোনো কাজকর্মের দায়িত্বশীল কাজকর্মের রাষ্ট্রের কাজকর্মের ক্ষেত্রে সেখানে কি হবে যে প্রধান মন্ত্রী পরিষদের নিকট তাকে জবাবদিহি তার আওতায় আনা হয়েছিল তারপর একটা হলো প্রধানমন্ত্রী পরিষদ আস্থাভাজন ব্যক্তি অর্থাৎ প্রধানমন্ত্রী যে হবেন তাহলে উনি অবশ্যই আমি যে কাউকে প্রধানমন্ত্রী সেটা না অর্থাৎ উনি ওই গণপরিষদের আস্থাভাজন ব্যক্তি হতে হবে অর্থাৎ তার যে যদি তার সমর্থন যদি না থাকে তাহলে এই গণপরিষদের আস্থাভাজন ব্যক্তি উনি হতে অর্থাৎ উনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এই সমস্ত বিবেচনা করে অর্থাৎ প্রধানমন্ত্রী যখনই হবে তখন অবশ্যই
এই আস্থাভাজন ব্যক্তি অর্থাৎ গণপরিষদ তার সমর্থন আছে গণপরিষদ তার তার দলের কিংবা তার ওই সময় যারা গণপরিষদের যে সদস্যবৃন্দ ছিলেন তাদের অবশ্যই আস্থাভাজন ব্যক্তি না হলে উনি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না তারপরে হলো যে রাষ্ট্রপতির পদ শূন্য হলো অর্থাৎ ওই সময় গণপরিষদ যে সময়টুকু চলবে সেই অর্থাৎ সেই গণপরিষদ আদেশের মধ্য দিয়ে আমরা যদি দেখি যে রাষ্ট্রপতি কোনোভাবে রাষ্ট্রপতির মৃত্যু হতে পারে তার আদালতে তার রাষ্ট্রপতির পদটা শূন্য হতে পারে বিভিন্নভাবে তার শূন্য যদি অর্থাৎ উনি স্বেচ্ছা পদত্যাগ করতে পারেন এইভাবে যদি উনি কোনো বিষয়ে রাষ্ট্রপতি যদি কোনো না থাকেন তাহলে প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ কি করবে বাংলাদেশের একজন একজন যোগ্য ব্যক্তি বাংলাদেশের নাগরিক এবং যোগ্য ব্যক্তি তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিবে কে দিবে এই মন্ত্রী পরিষদ এখানে বলা অর্থাৎ কেন যদি রাষ্ট্রপতি অ্যাক্সিডেন্টলি কোনোভাবে যদি কোনো মিসিং হয়ে যায় রাষ্ট্রপতি যদি উনি স্বেচ্ছা পদত্যাগ করেন তাহলে অবশ্যই মন্ত্রী পরিষদ একজন বাংলাদেশের নাগরিক বাংলাদেশের একজন শিক্ষিত স্বনামধন্য ব্যক্তিদের মধ্য থেকে তারা কি করবে তারা এই রাষ্ট্রপতির মনোনয়ন দিবে তারপর হলো তাহলে যে রাষ্ট্রপতি এখানে যে রাষ্ট্রপতির কোনো বিষয় হলে সেখানে মন্ত্রী পরিষদ অবশ্যই সেখানে রাষ্ট্রপতিকে নিয়োগদান করতে পারবে এখন এই যে এই সময়ে গণপরিষদ আদেশ আমাদের একটা কেস হলো যে একটা বিচার ব্যবস্থা যে একটা হাইকোর্ট তখন কিন্তু গণপরিষদ আদেশ সভা কিন্তু সুপ্রিম কোর্ট ছিল না একটা হাইকোর্ট থাকবে হাইকোর্টের একজন প্রধান বিচারপতির সমন্বয়ে একটা হাইকোর্ট বেঞ্চের একটা কি থাকবে যে আরো বিচারপতি থাকবে এই বিচারপতিরাই তারা কি করবে তারা হাইকোর্টের তারা দায়িত্ব পালন করবেন তারা রাষ্ট্রের বিভিন্ন জটিল কোনো প্রশ্নের বা জটিল কোনো আদালত পরিসর অর্থাৎ কোনো অভিযোগ কোনো করলে হাইকোর্ট হলো সর্বোচ্চ কোনো পরিষদ আদেশ যে পর্যন্ত ছিল পর্যন্ত হাইকোর্ট থাকবে হাইকোর্টের প্রধান বিচারপতি থেকে প্রধান বিচারপতির নেতৃত্বে এইভাবে তারা কি করবে যে তারা এই আদালত কার্য পরিচালনা করবে পরবর্তী পর্যায়ে যে রাষ্ট্রপতির শপথ গ্রহণ রাষ্ট্রপতিকে প্রধান এই হাইকোর্ট বিভাগের প্রধান বিচারপতি যিনি থাকবেন উনি হলো রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করাবেন আর হলো অন্যান্য ক্ষেত্রে তারা আপনার প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীবর্গের ক্ষেত্রে কি হবে প্রধান সেখানে রাষ্ট্রপতি তাদেরকে এই শপথ গ্রহণ পাঠ করাবেন এর মধ্য দিয়ে এইভাবে একটা বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে কি করবে আমাদের এই এই অস্থায়ী সংবিধান আদেশ প্রণয়ন সেখানে এই গণপরিষদের এই কার্যকরের মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকবে পরবর্তী পর্যায়ে এই বাংলাদেশের সংবিধান কিভাবে প্রণয়ন করা যায় তার জন্য আগামী ক্লাসে আমি পর্যালোচনা করে আমি এই আজকের যে অস্থায়ী সংবিধান আদেশ সেই বিষয়ে আলোচনা করলাম আমি জানি যে এই করোনাকালীন পরিস্থিতির মধ্য দিয়ে যদি কি হয় যে অনলাইন ক্লাসগুলোর সাথে যদি আমাদের শিক্ষার্থীরা সম্পৃক্ত হয় তাহলে অবশ্যই উপকৃত হবে আমি এর পরবর্তী পর্যায়ে কয়েকটা ধারাবাহিকভাবে ক্লাসের এই চতুর্থ অধ্যায়ের বাংলাদেশের সংবিধানের টোটাল কুটিরাটি বিষয়গুলো আমি সেখানে আমি উপস্থাপনা করব সকলকে অনলাইন ক্লাসের এই দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম